বড় সন্দেশ, পদ্ম সন্দেশ, ঠিক আছে? কি ও জানে, ও শ্বশুর বাড়ি থেকে এসছে, ও ভালো বলতে পারবে তো দিয়েছে। যাই হোক, কিছু একটা হবে। আচ্ছা, এই যে ফুলসজ্জা সন্দেশ, ফুলসজ্জা লেখা আছে, এটাকে বলছি, এটা বলছি, যাই হোক। তো তুমি জিরো, তুমি মা পেয়েছো, আমি ক পেয়েছি। আবার সঙ্গে সঙ্গে আসো, এখানে সবাই গল্প গুজব করছে, আর একজন কি করছে সেটা দেখাবো। ওই দেখো, আমরা গল্প করছি আর আমার মামি ওখানে নিঃশব্দে ঘুমিয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা মামদি, তুমি কিছু বলবে? যেটার জন্য এতদিন ধরে প্ল্যান করছিলাম সেটা হয়ে গেল, তো ঠিক আছে। খুব মজা করলাম সবাই মিলে। সবাইকে বলছি আটা।
রসগোল্লা টাটা 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 বাই বাই আসিগো। এই ভিডিওটা আমি দুদিন পর রেকর্ড করছি কারণ সবাই বাড়ি থেকে চলে গেছে, বাড়ি ফাঁকা, মানে মন ভালো লাগছিল না আরকি, মানে চার পাঁচ দিন একসাথে এত মজা করার পর তো এই ভিডিওতে কি দেখাবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে স্টার্টিং এ যেহেতু তোমাদেরকে তত্ত্বের ট্রেড গুলো দেখাচ্ছিলাম যে কি তত্ত্ব এসছে না এসছে, তো আজকে কিছু গিফট দেখাবো, মানে আমি আর অনামিকা বিয়েতে যা যা গিফট পেয়েছি সেইগুলো দেখাবো। সবগুলো দেখানো সম্ভব নয়, সবগুলো দেখাতে গেলে আমি নিজে ঢেকে যাবো হয়তো, তো বেশ কয়েকটা আছে সামনে, তো সেগুলোই দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার জিনিসগুলো দিয়ে শুরু করি। জেনারেলি ছেলেরাও যে গিফট পায় গিয়ে সেটা আমার জানা ছিল না, আমিও পেয়েছি এখানে বেশ কয়েকটা টি শার্ট দেখতে পাচ্ছি, কারখানাগুলো টি শার্ট আরও আছে, সবগুলো বার করা হয়নি আর কি, এই টি শার্টগুলো আমি পেয়েছি। তারপরে আর কি আছে, এখানে শার্ট আছে মনে কিছু, এই শার্টটা পেয়েছি, এই শার্টটা আমার সর্দি দিয়েছে আমি জানি, সেই জন্যই বললাম সর্দি এই শার্টটা দিয়েছে, ভীষণ সুন্দর কালার এই শার্টটা। তারপরে আর কি আছে, আচ্ছা এই একটা শার্ট বোনে রেখে দিয়েছে বর্দি, আমার দিদিদের মধ্যে কেউ দিয়েছে, এটা বর্দি দিয়েছে মনে হচ্ছে, এটাও ভীষণ সুন্দর কালার, এরকম কালার আমার একটা আপাতত নেই। আচ্ছা পিছন থেকে আমার ভাগ্নে মানে এত কিছু দেখে আনন্দিত হয়ে যাচ্ছে, সেটাও কোনো বোনেরাই দিয়েছে আই গেস, কোনো একটা বোন দিয়েছে আমাকে, এটাও ভীষণ সুন্দর। আরো একটা নতুন ছিল যেটা আমি অলরেডি পরে ফেলেছি, সেটা এই হাতের সামনে নিয়ে দেখাতে পারছি না, ওই শার্টটাও বেশ সুন্দর ছিল এই একটা শার্ট। তারপরে আরেকটা বক্স দেখতে পাচ্ছি, কি আছে কি আছে দেখি, ও এটা এটা অনামিকার শাড়ি, অনামিকার সুন্দর এটা শাড়ি, তোদের কি বলে কি শাড়ি এটা, ওপারা সিল্ক, আচ্ছা ওটা ওপারা সিল্ক বলে এটাকে, এটা সুন্দর দেখতে রয়েছে, প্রপার রেডও নয় আবার পিঙ্কও নয়, বেশ ভালো একটা শাড়ি, এটা সুন্দর দেখতে চাই এটা। তাই অনামিকার শাড়ি অনামিকাকে দেখাতে বলেছিলাম, সে ক্যামেরার সামনে আজ বেড়াতেই তাকে দেখানো গেল না। আচ্ছা আরো কয়েকটা শাড়ি আছে, এই যে এই দুটো শাড়ি, রসগোল্লা দিদা দিয়েছে, তাহলে তোমরা ভালো চিনতে পারবে আরকি, আমার প্রোফাইলে রসগোল্লাকে তোমরা দেখেছো, রসগোল্লা দিদা এই শাড়িটা দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে তাই না, অনেক পছন্দ হয়েছে তো শাড়িটা, দুদিনটা খোলা হয়নি এখনো, সেগুলোই খুলি তোমাদের সামনে। এই বালিশটা কেন রেখেছি কারণ আমার এতদিন খেয়ে খেয়ে আমার পেটটা যা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো না, মানে বালিশটা ঢেকে গেছে, তাও মানে বালিশের পাশ মানে এদিক থেকে উকি মারছে আমার মরিটা। যেহেতু ভিডিও চলছে সেহেতু সে সাউন্ড আবার করতে পারেনি, করতেই পারছি না, ভেবেছিলাম একটু সকেট চিপের ওয়েতে খুলবো গিফটটা, কিন্তু যেহেতু আর খুলছে না তাই জন্য জোরজবস্তি লাগাতে খুলো, দেখা যাক কি আছে এটা, ওয়েটটা খুব একটা বেশি না, কাছে কালাবাটি ভাবছিলাম জানি কি আছে, সুন্দর সবে সুন্দর দেখতে এটা, ওই যেরকম সেটটা এরকম দেখতে বেশ ভালো দেখতে, অনামিকা এবার এটা ঢোকাবে বক্সের মধ্যে, আমি এটা আসছি না কেন, আরেকটা গিফট রাখা আছে, এটা ট্রে আছে আমি দেখেই বুঝতে পারছি কি ফাইবারের ট্রে যেগুলো হয় সেটা, আমার বাড়ির তৈরি যাবতীয় জিনিসপত্র মানে ইট বালি সিমেন্ট যেখান থেকে এসছে সেই দোকানের দ্বারা আমাকে এই উপহারটা দিয়েছে, খুলে দেখি কি আছে,
কাজের জিনিস দিয়ে দেবে, কিলিটার আয়রন আছে, বেশ কাজের জিনিস। আমি যা সেটাই হবে খুললাম বক্সটা, আমি জানি ফিলিপসের আয়রন তোমাদের দেখিয়ে ওপেন করে দেখিয়ে দিই পুরো। আচ্ছা বাকি গিফট গুলো তোমাদের দেখালাম, এবার গোল্ড অর্নামেন্টস কিছু পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে অনামিকা পেয়েছে আর কি। এইখানে একটা মানে সবগুলোই নাকছাবি, এইখানে আর একটা নাকছাবি, এই একটা, তারপর এই একটা সেভেন স্টোন মানে সাতটা পাথরের একটা নাকছাবি, এইখানে আর একটা এডি পাথরের নাকছাবি, এই একটা এডি নাকছাবি, এই একটা গোল্ডের ওপর নাকছাবি, এই একটা বেলপাতা না বোন এটা বেলপাতা ডিজাইনের, এই একটা এডি পাথরের, আর একটা এখানে একটা মানে গোল্ডের ডিজাইন করা আর একটা ফুলের মতো, আর একটা এরকম নাক করাই এর মতো মানে নাকছাবি, নাক করাই না মটর কি বলে নাক করাই, নাক করাই ঠিকই বলেছো অনামিকা, আমাকে মানে কি বলবো হাসছে আমি ভুল বলেছি ভেবে। দেখ এই নাকছাবি গুলো পেয়েছে টোটাল কটা, একটা দুটো তিনটে পাঁচটা সেটা নটা, নটা একটা আর এক দশটা কি না নটাই দশটা দশটা আচ্ছা দশটা, আর একটাও সোনাকে গিফট করেছে মানে আমার ভাগ্নিকে গিফট করেছে, সেটা ভাগ্নি নিয়ে চলে গেছে সেটা দেখানো যাবে না তোমাদেরকে। আচ্ছা আর কয়েকটা ইয়ারিং পেয়েছে সেগুলো দেখাই, প্রথমেই দেখাচ্ছি একটা ইয়ারিং, এই সুন্দর মানে ওয়ার্ডের মানে এ লেখা এই ইয়ারিংটা, মানে খুবই কি বলবো সেনকো জুয়েলার্স থেকে নেওয়া, অভিষেক অভিষেকটা দিয়েছে শ্রীরামপুরে। তো যাই হোক এই কাকিমা মানে মানে এক্সপেক্ট করেনি যে দোকানে গিয়ে এরকম অনামিকার নাম যেহেতু এ দিয়ে এই এ ওয়ার্ড দেওয়া সোনার মানে ইয়ারিংটা পাবে, এটা কাকিমার প্রচন্ড পছন্দ হয়েছিল এই সুন্দর ইয়ারিংটা অভিষেকরা দিয়েছে। তার সাথে আমাকে টি শার্টস তারপরে আরো অনেক কিছু দিয়েছে, শার্ট বহু হাতে মানে রিসেপশনে যে শার্টটা পরেছিলাম সেটাও অভিষেকটা দিয়েছে, আর সেটা তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখেই পেরেছো অলরেডি। এই একটা গেল, তারপরে আর একটা ইয়ারিং দেখাই তোমাদেরকে। আচ্ছা এই যে ইয়ারিংটা দেখতে পাচ্ছ এই সুন্দর ইয়ারিংটা, এটা আমার বৈদ্যবাটি মানে কথা জড়িয়ে যাচ্ছে আর কি, বৈদ্যবাটি দিদিভাই দিয়েছে, দিদিভাই জানাবো লাস্ট ভিডিও মানে আমার রিসেপশনের ভিডিওতে দিদিভাইদের দেখিয়েছি, তোমরা দেখে নিতে পারো, আদারওয়াইজ আমার ফেসবুক প্রোফাইলে তোমরা আছে। দিদিভাই এই সুন্দর ইয়ারিংটা দিয়েছে, দিদিভাইটা ভীষণ সুন্দর দেখতে তাই না একদম। আচ্ছা আর একটা ইয়ারিং আছে, আরো একটা ইয়ারিং আছে যেটা আমার বৈদ্যবাটির এক মামি দিয়েছে, সেটা সেটাও অনামিকা সোনাকে গিফট করেছে, আর সেটা সোনা অলরেডি পড়া হয়ে গেছে আর সেটা সেটা দেখাতে পারলাম না, বাট কখনো আমার ভাগ্নি মানে সোনা যখন পড়বে ইয়ারিংটা পরে একটা ছবি তোমাদেরকে দেখাবো। আচ্ছা এই একটা ইয়ারিং, এটা তোমরা অলরেডি আমার রিসেপশনে ভিডিও দেখে ফেলেছো, আমার সেজো মামি দিয়েছে, এটাও ভীষণ সুন্দর দেখতে। এই গেল গিফটের পালা আর কি, এই যাবতীয় গিফট এখনো শেষ হয়নি সরি সরি ভুল হয়েছে, এখনো দেখানো বাকি আছে। আচ্ছা এইটা এই সুন্দর কি বলে এটাকে মঙ্গলসূত্র, আচ্ছা মঙ্গলসূত্র সোনার মঙ্গলসূত্র দেখতে পাচ্ছ, এই সুন্দর মঙ্গলসূত্রটা দিয়েছে গৌরবরা, গৌরব আমার ফ্রেন্ড তোমরা অলরেডি জানো, গৌরবরা দিয়েছে এই সুন্দর মঙ্গলসূত্রটা। তারপরে আর কি আছে, আচ্ছা আর একটা আছে এইটা, এই ক্রিস্টাল পাথরের এই তিন লকেটের নেক পিসটা কোন দিয়েছে, না এটা আমার কাকা আশীর্বাদ করেছে সরি ভুল বললাম, এটা এটা আমার কাকা আশীর্বাদ করেছে মানে অনামিকাকে মানে বিয়ের সময়। এইটা আর বোন যেটা আছে সেটা বক্সে আছে, মানে বক্সটা দুটো সেম বলে আমি ভুল করে এটা বোন দিয়েছে বলে ফেলেছি। এই তো আচ্ছা বোনের শ্বশুরমশাই যেটা দিয়েছেন সেটা হচ্ছে বোনের ফ্যামিলি আমার বোন আর কি, সেটা হচ্ছে এই নেক পিসটা, এই গোল্ডেন নেক পিসটা দিয়েছে, দেখানো হয়ে গেল। আপাতত গিফটের গিফট দেখানোর পালা শেষ, এই ভিডিওটায় আর কি কি তোমাদের দেখাবো ভাবতে মানে মাথায় আসছিল না, তাই ভাবলাম যে গিফটটাই তোমাদেরকে দেখাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আজকের মতো টাটা।